নমস্কার বন্ধুরা, আমি কিচেন রেসিপিস ডায়েরির রূপা। আশা করি আপনারা ভালোই আছেন। এখন তো তালের সিজন বন্ধুরা, সামনে জন্মাষ্টমীও আসছে। ঠাকুরকে মালপোয়া বড়া তালের তৈরি নিবেদন করা হয়ে থাকে। এছাড়াও তালের তৈরি বিভিন্ন রকমের রেসিপি আমরা বাড়িতে তৈরি করেও খেয়ে থাকি। সেই রকমই এই তালটা দিয়ে আমি তৈরি করেছি তালের ভাজা পিঠে বা মালপোয়া। এই তালটা খুবই ভালো জাতের একটা তাল। তেল তেলে স্কিন দেখে নেবেন বন্ধুরা, তাল তালে খুব ভালো খেতে হয়। তালটা আমি প্রথমে ছাড়িয়ে নিলাম। তালটা খুব ভালো পাকা একটা তাল, তাই জন্য ছাড়াতে আমার একটুও অসুবিধা হয়নি। এইভাবে তালের আটিগুলোকে আলাদা করে একটা বড় বাটিতে নিয়ে নিলাম। অল্প একটু জল দিয়ে তালের আটিগুলোকে চটকে নিলাম প্রথমে। এবার একটা গ্রেটার নিয়ে তার মধ্যে তালটা ঘষে নিলাম। এইভাবে খুব সহজেই তাল ঘষে নিতে পারা যায়। তালের তিনটে আটি ঘষা হয়ে গেছে বন্ধুরা। এবার একটা বাটির মধ্যে ছাঁকনি বসিয়ে তালের পাল্পটা ছেঁকে নিলাম। এইভাবে ছাঁকনি দিয়ে খুব সহজেই তাল ছেঁকে নেওয়া যায়, তাতে একটু আঁশ আর থাকে না তালে। এবার একটা বাটিতে 150 গ্রাম পরিমাণ সুজি আমি জল দিয়ে ভিজিয়ে নিলাম। সুজিটা ভিজিয়ে 10 মিনিট রেখে দিলাম। যে বাটিতে তালের পিউরিটা নিয়েছিলাম তার মধ্যে 1.5 বাটি পরিমাণ ময়দা দিলাম। তারপরে তার মধ্যে দিলাম ভিজিয়ে রাখা সুজিটা। তারপরে 1 চামচ পরিমাণ মৌরি দিলাম, আর দিলাম 1 কাপ পরিমাণ অর্থাৎ 100 গ্রাম পরিমাণ চিনি। আমাদের বাড়িতে কড়া মিষ্টি কেউ খায় না বন্ধুরা, তাই আমি 100 গ্রাম চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে আরও কিছুটা চিনি ব্যবহার করতে পারেন। এবার আমি খুব ভালো করে একসাথে সব কিছুকে মেখে নিলাম। তারপরে কিছুটা জল ব্যবহার করে একটা গাঢ় পেস্ট তৈরি করে নিলাম। পেস্টটা এইরকম গাঢ় হবে বন্ধুরা। দেখুন বন্ধুরা, বাড়ির একটা চারা জবা গাছে কি সুন্দর লাল রঙের জবা ফুল ফুটেছে। গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে 250 গ্রাম পরিমাণ তেল গরম করে নিলাম। আমি এখানে রিফাইন তেল ব্যবহার করেছি বন্ধুরা, আপনারা চাইলে ঘি আর রিফাইন তেল মিশিয়েও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, তার মধ্যে আমি 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। এই সময় আমি গ্যাসের আঁচটা মিডিয়াম করে রেখেছিলাম। ধীরে ধীরে 1 পিঠ ভাজা হয়ে গেলে পরে আমি উল্টিয়ে দিয়ে 1 পিঠ ভেজে নিলাম। কি সুন্দর ফুলেছে দেখুন। 2 পিঠ ভাজা হয়ে গেলে পরে একটা প্লেটে তুলে নিলাম। এই রকম একটু বাদামি করে ভেজে নিতে হবে, নালে ভিতরটা কাঁচা থাকবে। এইভাবে একে একে আমি সবকটা ভেজে নিলাম।
তৈরি হয়ে গেল বন্ধুরা তালের মালপোয়া বা তালের ভাজা পিঠে। দেখতে ঠিক আলুর চপের মতন হয়েছে। একটা আপনাদের ছিঁড়ে দেখাই কেমন হয়েছে ভিতরটা। আর দেখুন নরম হয়েছে কি সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। বন্ধুরা আমার এই রেসিপিটা পছন্দ হলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দেবেন, আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন যাতে নতুন ভিডিও দিলে আপনারা সহজেই নোটিফিকেশন পেয়ে যান।